সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনারা জানেন অবশ্যই মোখা, ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে চট্টগ্রামের দিকে। চট্টগ্রামে 8 নং মহাবিপদ সংকেত বর্তমানে অবস্থান করছে। আমরা এখন কথা বলছি চট্টগ্রামের 11 আসনের একজন সুপরিচিত মুখ এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সকলের জনপ্রিয় একটি মুখ, রোটারিয়ান ইলিয়াস মহোদয়ের সাথে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, 91-এর ঘূর্ণিঝড় 2007 সালের সিডর আমাদের স্মরণ করিয়ে দেয় যে আসলে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা কতটুকু, কিন্তু এই মুহূর্তেও চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রে এত মানুষের উপচে পড়া ভিড়, এই বিষয়টি আপনি কেমন করে দেখছেন? ধন্যবাদ। আসলে মানুষের ভিতরে কেমন যেন একটা ডর ভয় কমে গেছে, বিশেষ করে 91 ফ্লাডের পরে। আজকে মগা যেটা আসতেছে এটা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করবে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে, গণমাধ্যম থেকে, আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পারছি। এটা মূলত আগামীকাল কক্সবাজার দিকে হিট করবে। তো কক্সবাজার চট্টগ্রাম তো পাশাপাশি, আমাদের চট্টগ্রামের জন্য 8 নম্বর মহাবিপদ সংকেত দেখানোর জন্য বলা হয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এখানে এই এলাকার মানুষের, উপকূলীয় মানুষের সাহায্য সহযোগিতার জন্য আমরা প্রচার প্রচারণা, অ্যাওয়ারনেস করার জন্য আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি, এবং জেলা প্রশাসন থেকে, সিটি কর্পোরেশন থেকে এখানে সার্বক্ষণিক একটা টিম কাজ করছে, এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের লোক ছেলেরাও কাজ করছে। আমরা মানুষকে বিভিন্নভাবে সতর্ক করছি যাতে তারা সময়মতো নিরাপদ স্থানে চলে যেতে পারে, কারণ এবারের মকা অনেক ভয়াবহ হবে বলে ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। তাই আমি এই সাগর সৈকতে সমুদ্র পাড়ে এসেছি এলাকাবাসীদেরকে সতর্ক করার জন্য, যেন তারা সন্ধ্যার পরেই নিরাপদ স্থানে চলে যেতে পারে এবং যেন তারা পরিবার পরিজনকে নিয়ে সুস্থভাবে থাকতে পারে। একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করছি, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ছিল, কিন্তু বর্তমানে যে গোমাটে যে আবহাওয়ার অবস্থাটা, এবং আমরা এই যে সমুদ্র উপকূলে এসেছি, যে গর্জন বা উত্তাল তাতে প্রমাণ করে দেয় যে এটা আসলে ভয়াবহতার রূপের আরেকটি ধাপ। তারপরেও মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছে, মানুষ ফিরে যাচ্ছে না। আসলে এরা কি এর মূল্যবোধ বুঝতে পারতেছে না যে মোখার রূপটা কেমন হবে? এই বিষয়ে আপনারা যে সচেতনতামূলক মাইকিং করছেন, এর মধ্যে দিয়ে এই প্রচার কতটুকু সার্থক হবে বলে মনে করেন? আমরা আমাদের দায়িত্ব পালন করছি, মানুষকে সতর্ক করছি, মানুষকে জানমাল ক্ষতি না হওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তারপর যদি মানুষ যদি সেটা যদি অনুমতি না করে, গ্রহণ না করে, তাহলে তো আমাদের দুর্ভাগ্য বলা চলে। আমরা তো জনগণের পাশে আছি এবং জনগণকে সারাক্ষণ নিরাপদে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের ভিতরে কেমন একটা কৌতূহল জাগছে, কিন্তু এটা কিন্তু ঠিক না, কারণ বিপদ খুব সন্নিকটে আমাদের। তাই বিপদ হওয়ার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা বিগত 91 ফ্লাইট দেখেছি, আমরা 70 ফ্লাইট দেখেছি, ভয়াবহ ক্ষতি হয়েছিল এই দেশের, সিডার দেখেছি, কিন্তু মানুষ এইগুলির পরও এখান থেকে শিক্ষা নিতে চায় না। উদ্দেশ্যে বলছি, আপনারা মকা অত্যন্ত একটা ভয়াবহ রূপ ধারণ করে আসতেছে। আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা নিজ নিজ ঘরে ফেরত যান। আপনারা বুঝতে পারতেছেন না যে এটার ক্ষয়ক্ষতি কী পরিমাণ হবে, তাই সময় থাকতেই আপনার পরিবার পরিজন যার যার অবস্থানে চলে যান, এটাই আমি সবার প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ আপনাকে।